সময় সংলাপে স্বাগত জানাচ্ছি, আমি তুষার আবদুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক সলিমুল্লাহ খান স্যার, আপনাকে স্বাগত। সময় সংলাপে আলোচনা যেতে চাই যে বেশ কিছুদিন ধরেই আলোচনাটা হচ্ছে যে আমাদের এখানে শিক্ষা নিয়ে, বিশেষ করে উচ্চশিক্ষা নিয়ে কথা হচ্ছে, উচ্চশিক্ষার মান নিয়ে কথা হচ্ছে, যে আমাদের উচ্চ শিক্ষা নিচ্ছে, ব্যাপক হারে নিচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও কম না পাবলিক এবং প্রাইভেট, কিন্তু শিক্ষিত বেকার থেকে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মান কতটা আছে, যে তারা যথার্থ শিক্ষিত হতে পারছে কিনা সেটা নিয়ে একরকম প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ের কথা যেহেতু আপনি বললেন, বিশ্ববিদ্যালয় কী শেখায়? অধিকাংশই ধরেন ব্যবসা প্রশাসন পড়ে, তো আমাদের এত ব্যবসা প্রশাসনের ছাত্র দরকার আছে কিনা, এটাকে আমরা বলি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ যেই জায়গার মধ্যে লোক দরকার নাই সেইখানে আমরা লোক শিক্ষিত করছি, আর তারা শিক্ষিত হতে হতে ওইখানে চাহিদা তৈরি হবে মনে করেই তো আমরা শিক্ষার পরিকল্পনাটা করেছিলাম, এটা 8-10 বছর সামনে করতে হবে। ফলে দেখা যাচ্ছে দেশের চাহিদার সাথে সরবরাহের সঙ্গতি হচ্ছে না। এটা যে কোনো অর্থনীতিবিদ আপনাকে বলবে যে যতটা আমাদের শিল্পের বা অর্থনীতির চাহিদা সেই মাপের দক্ষ কর্মী আমরা তৈরি করছি না, এটা হচ্ছে একটা সংকট। আরেকটা হচ্ছে সামগ্রিকভাবেই আমাদের যত শিক্ষিত লোক তার পেশা যাই হোক তাদের চাহিদা আছে কি না, এটা একটা বড় প্রশ্ন। আমরা অর্থনীতিতে গত কয়েক বছর ধরে বলছি প্রবৃদ্ধির হার 6-7 আছে, তার মানে হচ্ছে কি বিভিন্ন লোকের চাহিদা তো সৃষ্টি হওয়ার কথা, কিন্তু চাহিদা তো কম কেন এখন? যার কারণে শিক্ষিত লোক দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে শতকরা 50 জন বেকার। অর্থাৎ যত লোক ডিগ্রি পাচ্ছে এখন তাদের অর্ধেকে যদি চাকরি না পায় তাহলে আমাদের এটাকে নতুন করে ভাবতে হবে। আমি আর তৃতীয় একটা কথা বলি যে যারা নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা যাবে সেখানে তাদের যোগ্যতার মাপকাঠিটা কি? এখন দু একটা প্রশ্ন দেখা দিয়েছে আমাদের আমাদের এসএসসি এইচএসসি লেভেলের পরীক্ষা যারা পাস করেন তাদের এই সার্টিফিকেটের মূল্য কি, এইটা দিয়ে তারা পরবর্তী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন কি না, না তাদের আরেকটা পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা দেওয়ার কারণে তারা অনেকে ফেল করে এবং দেখাতে কত ফেল করে, তখন শিক্ষামন্ত্রী মহোদয় কি বললেন যে এইটা তো তাদেরকে বাদ দেওয়ার জন্য পরীক্ষা নিই আমরা, তাহলে নৈতিক প্রশ্ন জাগে, এটা একটা নৈতিক প্রশ্ন, মোরাল কোয়েশ্চেন, যে তাহলে তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন কেন? যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্য নয় অথবা কলেজে ভর্তি হওয়ার যোগ্য নয় অথবা মেডিকেলে ভর্তি হওয়ার যোগ্য নয় তাহলে সোজা বাজারে যাবে কী করে? এই জন্য অনেক বেশি ছাত্রছাত্রী এখন GPA 5 গোল্ডেন GPA পাচ্ছে, কিন্তু সেই GPA 5 বা গোল্ডেন GPA নেওয়ার ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভর্তি হতে পারছে না কেন? এখন সমস্যা দুটো, যত চাহিদা আছে সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, অত বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়নি বা সম্ভব নয়, তাহলে এই অবস্থা আমরা কী করব? আমার এটা হচ্ছে গোটা শিক্ষা পরিকল্পনায় যে একটা ভুল আছে এটা তার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। দ্বিতীয় কথা বলি, বিশ্ববিদ্যালয়ে আমরা কী পড়াচ্ছি, বিষয়টা কী? আপনি ব্যবসা প্রশাসন, প্রকৌশল বা চিকিৎসাবিদ্যা বা আইনবিদ্যা, এরকম বিভিন্ন ফার্মেসি, কৃষিবিদ্যা আছে, আইন সবই আছে, এখন তো আরও নতুন নতুন বিদ্যা তৈরি হচ্ছে, সেইভাবে পড়াচ্ছি? কিন্তু যেই পড়ান না কেন আপনাকে একটা নির্দিষ্ট বিষয় পড়াতে হলে ভাষার মধ্যে পড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ে বার্ট্রান্ড রাসেল বলেছিলেন ছাত্রছাত্রীদের শিক্ষা করার বিষয় আছে দুটি, একটা হচ্ছে ভাষা আর একটা হচ্ছে গণিত। উনি বললেন গণিত হচ্ছে বিজ্ঞানের ভাষা তার বার্তে, কিন্তু শেষ বিচারে এটাও যেহেতু ভাষা সুতরাং শিক্ষার বিষয় একটাই ভাষা। ভাষা আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনাদের এই মিডিয়া সহ প্রতিদিনই আমি দেখি শুদ্ধ করে বানান লিখতে পারে না কেউ, সবাই বলছে 7 ডিসেম্বর, 10 ডিসেম্বর, সে 7ই ডিসেম্বর 10ই ডিসেম্বর বলতে পারছে না, এততম বলে। কথা হচ্ছে বাংলা ভাষায় ক্রমান্বয় যে সংখ্যাগুলি বলি, ইংরেজিতে বলে অর্ডিনাল নাম্বার, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলিকে পয়লা দোসরা তেসরা চৌঠা, তারপরে আর নাই বাংলায় 5ই 6ই 7ই বলতে হয়। তো যেহেতু এটা না বলে সে 5 6 7 বলছে, আমি বলছি এই যে বাংলা ভাষাও শুদ্ধ করে লিখতে এবং পড়তে পারে, আমরা বলতাম না ব্যাকরণ কাকে বলে, যে ভাষা পাঠ করলে শুদ্ধভাবে ভাষা লিখিতে বলিতে পড়িতে পারা যায়, কিন্তু সেটাই হচ্ছে না বিশ্ববিদ্যালয়ে। আমি এটা বলছি অভিজ্ঞতার ভিত্তিতে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি আনুমানিক 35 বছর নানা পর্যায়ে, এখন অধিকাংশ ছাত্রছাত্রী মানে বলবো শতকে 85 জনের অবস্থা হচ্ছে এরকম, তো সেখানে যেখানে না বাংলা না ইংরেজি জানে সেখানে আমরা জোর করে তাদের ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছি, এই আশায় যে যে ইংরেজি মিডিয়ামে পড়লে তাদের চাকরির বাজারটা ভালো হবে অথবা তারা জগতে উন্নতি করতে পারবে। প্রকৃত প্রস্তাবে ঘটনাটা কি, তারা না শিখছে ইংরেজি না শিখছে বাংলা,
কারণ আপনি যদি ইংরেজি পড়ানোর মতো শিক্ষক স্কুলে দিতে না পারেন তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে তাকে ভালো বিষয় পড়াতে পারবেন না। প্রাথমিক মাধ্যমিকে দিতে পারছি না। হ্যাঁ, এখন আমাদের শিক্ষার আরও পুরনো সমস্যা ছিল, সেটা হচ্ছে ইংরেজি আমলে আমাদের এই শিক্ষারীতি চালু হয়েছে বেশি দিন আগে নয়, 1854 সনে প্রথম ইংরেজ সরকার দেশের স্কুলের জন্য কিছুটা মঞ্জুরি দিতে রাজি হন। এর আগে তারা কোনো টাকা খরচ করতো না সোজা কথায়। ইংরেজিতে বলে এটাকে গ্রান্টস ইন এইড, অর্থাৎ স্কুল কলেজ প্রতিষ্ঠা করবে দেশের সাধারণ মানুষ, দেশের এখন যেটাকে আমরা সিভিল সোসাইটি বলি, নাগরিক সমাজ। ইংরেজ সরকার বলছেন আমরা যে তারা ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা দপ্তর স্থাপন করেন এরপরে 1854-র পরে। ইংল্যান্ডের এক নীতি নির্ধারক, তার নাম হলো কি, চার্লস উড, এই জন্য এটাকে উডস ডেসপাচ বলে। উড সাহেব একটা চিঠিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টর এখানে জানালেন, বোর্ড অফ কন্ট্রোল বলছে, কন্ট্রোলের তিনি সভাপতি, দেখলেন যে ভারতে এখন থেকে আপনারা স্কুল কলেজ তৈরি করেন, আমরা কিছু কিছু মঞ্জুরি দেব। সেই হিসেবে 1947 পর্যন্ত এই ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা। এখন আমরা কি করছি, কিছু সরকারি বিশ্ববিদ্যালয় করেছি, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় করেছি, দুটো মিলেই দেশের চাহিদা পূরণ করতে পারছে না একদিক থেকে। অর্থাৎ শিক্ষিত জনবলের চাহিদাও কিন্তু তারা যোগাতে পারছে না, অথচ আপনি শুধু বললেন যে কি অর্ধেক আবার চাকরি পাচ্ছে না। এই যে পরস্পর বিরোধিতা, এটার ব্যাখ্যা আলোচনা করতে হলে আমাদের আরো গভীরে যেতে হবে। আসন তো খালি থেকে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, আমাদের গোটা শিক্ষা পরিকল্পনার মধ্যেই একটা গোড়ায় গলদ আছে। আমরা পরস্পর বিরোধী দুইটা কথা দিয়ে চলি। একদিকে আমরা বলছি, দেখেন আমি সত্য বলছি কিনা, বলে যে শিক্ষা একটা অধিকার, অর্থাৎ আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার যেমন ভাত খাবারের অধিকার আছে তেমন আপনার লেখাপড়ার অধিকার আছে। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু শিক্ষাকে শিক্ষার অধিকার বলবেন, প্রত্যেকের ম্যাট্রিক পাশের অধিকার আছে, ক্লাস 5 পর্যন্ত পড়ার অধিকার আছে, না এম এ পাশ করার অধিকার আছে, এটা কিন্তু পরিষ্কার ডিফাইন করা হচ্ছে না। সারা পৃথিবীতে বলা হচ্ছে প্রাথমিক শিক্ষা, যেটাকে প্রাথমিক এবং মৌলিক শিক্ষা, যেমন জাতিসংঘের যে সার্বজনীন মানবাধিকারের ঘোষণা 1948 সনের 10ই ডিসেম্বর যেটা গৃহীত হয়েছিল, তাতে বলা হচ্ছে শিক্ষা হতে হবে অবৈতনিক এবং আবশ্যক। আমরা অনেক সময় বাংলা অনুবাদ করি বাধ্যতামূলক, কতক্ষণ পর্যন্ত সেটা বলছি কি প্রাথমিক এবং মৌলিক শিক্ষা, সেটা কি 10 বছর না 18 বছর তা কিন্তু বলা হয়নি। আর বিশ্ববিদ্যালয় শিক্ষা কী হবে, সেখানে বলা হয়েছে সেটা হবে প্রাথমিক শিক্ষার পরের যে শিক্ষা সেটার নাম দিয়েছে কি জানেন, পেশাগত এবং কারিগরি শিক্ষা। এরপর একটা হচ্ছে উচ্চশিক্ষা, পেশাগত এবং কারিগরি শিক্ষাও সবার জন্য অ্যাভেলেবল হবে যদি তারা পয়সা দিতে পারে, মানে ওইটা অবৈতনিক নয়, আমি সারা পৃথিবীর মাপে বলছি, বাংলাদেশ সেটার অনুসারী। 3 নম্বর হচ্ছে উচ্চশিক্ষা হচ্ছে সবার জন্য নয়, শুধু মেধাবীদের জন্যে, এই তিনটা কথা আছে। তার মানে ওইটা অধিকার নয়, আপনার মেধা থাকলে অধিকার হবে, আপনি যদি তাদের ভাষায় আপনি যদি বুদ্ধিহীন হন, মানে বুদ্ধি প্রতিবন্ধী হন, তাহলে আপনাকেও দেওয়া যাবে না। এখন কে বুদ্ধিমান কে বুদ্ধি প্রতিবন্ধী এটা মাপকাঠি কি এখনও পরিষ্কার নয়। এই জন্য আমি বলছি এটা হচ্ছে আমাদের প্রথম দফা যে শিক্ষা অধিকার, কিন্তু অধিকারের কোনো সীমা বলা হয় নাই। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে শিক্ষা হবে চাহিদা অনুসারে, এটা পরস্পর বিরোধী হলো। বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষাটা আমরা বলেছি শুধু মেধা অনুসারে, যখনই আমাদের দেশে চাহিদা কমে যায় শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুসারে সাথে সাথে আমার মেধা কমে যাবে, আমি ঢুকতে পারবো না, কারণ আগে বলছে মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যাবে, কিন্তু মেধা কতটুকু হলে, যেমন আপনি পরীক্ষা 60 পেলে ঢুকতে পারবেন না 80 পেলে ঢুকতে পারবেন, এটা বাজারের চাহিদার ওঠানামার উপর নির্ভর করে। ধরুন দেশে এখন মন্দা চলছে, অর্থনৈতিক মন্দা কথায় কথায়, সুতরাং চাহিদা কমে গেছে, সুতরাং বিশ্ববিদ্যালয়ে ভর্তিও কমবে। এই হিসেবে আপনি তখন কাট অফ পয়েন্ট 60-এর জায়গায় 80-তে তুললেন, তাহলে গত বছর যে ভর্তি হওয়ার যোগ্য হয়েছিল এই বছর একই যোগ্যতা নিয়ে আমি ভর্তি হওয়ার যোগ্য হব না। এই যে একটা সবিরোধ রয়েছে, শিক্ষা অধিকার আবার শিক্ষা চাহিদা নির্ভর, এটা কোনো মীমাংসা আমরা করি নাই। আমরা আজকাল বলছি কি তারুণ্যকে জাগাতে হবে জঙ্গিবাদের বিরুদ্ধে বলি, কিন্তু তারুণ্যকে যদি এরকম পরস্পর বিরোধী কথা বলেন, তরুণরা তো বোকা নয়, তারা তো বুঝতে পারে, আপনি তাকে একই সাথে দুই কথা বলছেন যে শিক্ষা তোমার অধিকার, আবার বলছে শিক্ষা তোমার অধিকার নয়। কারণ শিক্ষা কার অধিকার, বাজারের অধিকার। আমি সেদিন আপনাদের কোনো এক টিভিতে বলছিলাম যে আমাদের দেশে এখন কোনো বুদ্ধিজীবী নেই, বুদ্ধিজীবীর জায়গা কে দখল করেছে, আগে বুদ্ধিজীবীরা যে ভূমিকাটা পালন করতো সেটা কে পালন করে, তার নাম মিডিয়া, মানে বাজারের একটা অংশ মিডিয়া, আরও বাজার আছে। এই জন্য বলছি যে শিক্ষার ক্ষেত্রে তাই হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনি যদি আসন ভর্তি হচ্ছেন কি জন্যে, কারণ মানুষ যে শিক্ষাটা চায় বিশ্ববিদ্যালয় সেটা দিচ্ছে না, আর বিশ্ববিদ্যালয়ে আসন খুলেছে বলে আমি সেখানে ভর্তি হবো কেন। কাজে এইটাকে বলে বেকারত্ব বহু প্রকারের হয়, এক ধরনের বেকারত্বকে আমরা বলি ফ্রিকশনাল, আমি এখন আছি সাংবাদিকতা করছি আর ভালো লাগছে না, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করব, কিন্তু শিক্ষকের পদ খালি হয় নাই, আমি 6 মাস 1 বছর বসে আছি, এটাগুলো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ এক পেশা থেকে আরেক পেশায় যাওয়ার।
আরেক ধরনের আনএমপ্লয়মেন্ট হচ্ছে সিজনাল, অর্থাৎ এই মৌসুমে ওই যে আমাদের রিক্সা যারা চালাইতে আসে তারা এখন ধান কাটা শেষ হয়েছে, সে ঢাকা এসে 2 মাস রিক্সা চালিয়ে আবার মাগুরা চলে যাবে, এইটা হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ যখন কাজ নাই তখন তাকে ঢাকায় আসতে হয়, এইটা যে আসতে পারে না সে গ্রামে বসে থাকে, ধান কাটা হয়েছে সেখানে বেকার। এখন আরেক ধরনের আছে যেটার কথা আমি বলছি, এটা হলো স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ গোটা অর্থনীতির গঠনের মধ্যেই অত কাজ নেই, যত লোক কাজের জন্য জন্মায়। তখন আমাদেরকে কি উপদেশ দেওয়া হয়েছে জানেন না, গত 50 বছর ধরে জন্ম নিয়ন্ত্রণ করো, মানুষ বেড়ে যাচ্ছে, আপনি কাজ বাড়াতে পারছেন না, এই জন্য আপনি বলে আগে মানুষের জন্ম নিরোধ করো। এই জন্য জন্ম নিরোধক পিলের এত প্রভাব হয়েছে আমাদের দেশে, যার কারণে আমরা এখন একটা সাফল্য অর্জন করেছি বলে প্রচার করছি যে আমাদের জন্মহার কমে গেছে। এখন জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের সমস্যা নয়, বরঞ্চ বাংলাদেশ ভবিষ্যতে হয়তো মানুষ আমদানি করবে এমন অবস্থা হবে। এই যে এক জীবনে কত কিছু দেখলাম আমরা, একসময় বলা হতো জনসংখ্যা আমাদের প্রধান সমস্যা, এখন দেখা যাচ্ছে জনসংখ্যা আমাদের তেমন বড় সমস্যা নয়। কিন্তু তারপরেও এই অবস্থাতেও দেখবেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলি আপনাকে, পৃথিবীর সবচেয়ে মানে শক্তিশালী দেশ, সবচেয়ে ধনী দেশ না হোক, সেইখানে জানেন এখন এই বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ধরেন 25 থেকে 30 কোটি, সেখানে আজ 4 থেকে 5 কোটি লোক দুবেলা না খেয়ে থাকে। আপনি সে দেশ বেরিয়ে আসছেন জানেন, আজকে সারা পৃথিবীতে 700 কোটি লোকের মধ্যে 100 কোটি লোক জাতিসংঘের তথ্য অনুসারে চরম দারিদ্র সীমার নিচে বাস করে, যারা দুবেলা খেতে পায় না। এটা কি করে সম্ভব হলো, বাংলাদেশে সম্ভব হলো? অর্থাৎ যে অর্থনৈতিক ব্যবস্থা এই বেকারত্ব উৎপাদন করে আমরা তার একটা শরিক। সেই জন্য বলছিলাম বিশ্ববিদ্যালয়ে যে আসন একদিকে যাচ্ছে খালি, আরেকদিকে ভর্তি হওয়া যাচ্ছে না, ভর্তি হওয়া যাচ্ছে না কেন জিনিসটা বলে যায়, এই যে পুঁজিবাদের বাজারে দেখা গেছে 1943 সনের যে দুর্ভিক্ষ হয়েছিল কলকাতায়, তখন দেখা যাচ্ছে কলকাতা থেকে চাল কিন্তু রপ্তানি হয়েছে তখন অন্য দেশে, অথচ মানুষ খেতে পারে নাই। আমাদের শিল্পী জয়নুল আবেদিনরা যে কাকের চিত্র এঁকেছে দুর্ভিক্ষে, দেখা যাচ্ছে কি মিষ্টির দোকানে মিষ্টির ভাঁড় রয়েছে আর মানুষ রাস্তায় পড়ে মারা যাচ্ছে। তখন একজন প্রশ্ন করছে তারা ওইটা ভেঙে খায় না কেন, কারণ ওইটা যে ভেঙে খাওয়ার সাহস তার নাই এবং সেটা সম্ভব বলে সে মনে করে না। সেই সময় কলকাতার প্রমোদ যে বার নৃত্যশালা, তাতে কোথাও প্রমোদ বন্ধ হয় নাই। 1943 সনের দুর্ভিক্ষে বলা হচ্ছে বাংলাদেশে 50 লক্ষ, রক্ষণশীল অনুমান অনুসারে বলছে 50 লক্ষ লোক মারা যায়, এমনকি খোদ সরকার স্বীকার করেছেন 15 লক্ষ লোক মারা গিয়েছে 43 সনের মন্বন্তর যেটা বলি। আবুল মনসুর আহমদ তার বইতে লিখছেন আমার দেখা রাজনীতির 50 বছরে 50 লক্ষ লোক মারা গেছে, তারপরে 50 প্রতিহত ছিল একটা। আমি সেই জন্যই বলি বর্তমানে এইরকম, এইটাকে আমি বলছি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ বর্তমানে শিক্ষার যত চাহিদা বেড়েছে অর্থনীতিতে কর্মীর চাহিদা তত বাড়েনি। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকের সংকট আছে বলা হয়, সেই জায়গা থেকে যদি আপনি, যেটা আগে বলছিলাম আমাদের এখানে ব্রিটিশ আমল থেকে উচ্চশিক্ষার একটা চাহিদা তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, কারণ আমরা শিক্ষাটা শুধু অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করিনি, এটা সামাজিক মর্যাদারও প্রতীক হয়ে দাঁড়িয়েছিল, ইংরেজিতে যেটাকে বলে সোশ্যাল মোবিলিটি, সেটার একমাত্র মাধ্যম হলো শিক্ষা। যে দেশে অন্য কোনো পেশায় উন্নতি করার পথ নেই সেখানে সকলেই মনে করে সমাজে যদি আমি নিচু শ্রেণী থেকে উচ্চ শ্রেণীতে উঠতে চাই, আমি মন্দ চাকরি থেকে ভালো চাকরিতে যেতে চাই, আমার বিশ্ববিদ্যালয়ে একটা ডিগ্রি দরকার। কিন্তু সেই ডিগ্রি লেখাপড়ার সাথে আপনার চাকরি লেখাপড়ার কী যোগাযোগ তার কোনো চিন্তা না করি আমরা। যেমন বিশ্ববিদ্যালয়ে যারা রসায়ন কিংবা পদার্থবিজ্ঞানে পড়েছেন তারা ব্যাংকে চাকরি করছেন, বিমা কোম্পানিতে চাকরি করছেন, আমি বলছি তাদের রসায়ন পড়াটা কি বৃথা গেল? হ্যাঁ, এক অর্থে বৃথা গেল, কারণ ব্যাংকে তো রসায়নের কাজ নেই। এখন আমরা আমাদের চাকরির জীবনেও করেছি যে বিশ্ববিদ্যালয়ে যারা মিনিমাম যেটাকে বলা হয় গ্র্যাজুয়েশন করবে, স্নাতক ডিগ্রি নেবে, তবে তারা সিএসপি পরীক্ষা দিতে পারবে, আগে ছিল আইসিএস দিতে পারবে, এখন বিসিএস দিতে পারবে। কিন্তু অথচ বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা আবার অনার্স ভাগ করে ফেলেছি, যে পরিমাণ না ভাষা না শিখলে তার পক্ষে সিভিল সার্ভিসে যাওয়া সম্ভব নয়, সেই পরিমাণ ভাষা তাকে কিন্তু ইন্টারমিডিয়েটের পড়ার দেওয়া হচ্ছে না, কিন্তু তখন সে বিশেষজ্ঞ হয়ে উঠতেছে, কিন্তু পরীক্ষা যে দিচ্ছে সেটা বিশেষজ্ঞের পরীক্ষা নয়। আমাদের এই জন্য গোটা সমাজের শিক্ষা পরিকল্পনার মধ্যেই আমি মনে করি মোটা আকারের গলদ আছে, আগে বলেছিলাম গোড়ায় গলদ, এখন মাজায় গলদ আছে একটা। মাজার গলদটা হচ্ছে বিশ্ববিদ্যালয় যাদের শিক্ষিত করবে তাদেরকে যা শেখাবে সেটা তো সে মধ্যে কাজে লাগাবে। এখন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষকতাও তো একটা পেশা, শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয়ে না পড়ে আমরা সবাই শিক্ষক হচ্ছি সত্যি কথা। অর্থাৎ আপনি যদি অন্য কোনো পেশায় জায়গা পেতেন তাহলে শিক্ষকতায় আসতেন কি না, এটা নৈতিক প্রশ্ন। তারপরেও যারা অন্য জায়গায় চাকরি ছেড়ে আসবেন, আমরা কি দেখেছি আমাদের বড় বড় অনেক পণ্ডিতদেরকে, যেমন আবু জাফর ওবায়দুল্লাহ সাহেব কথা, 1971 সময় তিনি পাকিস্তানের দূতাবাসে চীনে চাকরি করতেন, কথায় কথা বললাম, ইনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন 60-এর দশকের গোড়া ইংরেজি বিভাগের, তিনি লেকচারারের চাকরি ছেড়ে
সিএসপি হয়েছেন, এরকম আরো উদাহরণ দিতে পারে, আমি সম্ভব বললাম না। আচ্ছা, তাহলে এরা হলো এক ধরনের লোক, কিন্তু আপনি কয়টা উদাহরণ আমাকে দিবেন যারা সিএসপি চাকরি ছেড়ে বিশ্ববিদ্যালয়ে এসেছেন? তাতে বোঝা যাচ্ছে আমাদের সমাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাটা ছিল দ্বিতীয় পছন্দের বিষয়। কিছু কিছু লোক আছে, যেমন প্রফেসর আব্দুর রাজ্জাক, উনি কোনো আইসিএস পরীক্ষা দেন নাই, শুধু বিশ্ববিদ্যালয়ের মাস্টার হতে চেয়েছেন, তাই হয়েছেন, এরকম কিছু আছে। এখন আমাদের শিক্ষক সম্পর্কে আপনার যে অভিযোগ মোদ্দা কথা, সেটা হচ্ছে যে শিক্ষকদের মাধ্যমে আমরা যাদের শিক্ষিত করাতে চাই তারা পুরোপুরি সফল হননি, যে কারণে দেখছি শিক্ষার ব্যবস্থার যে গলত। আমরা তো একটা পাঠ্য বই পড়াই, কিন্তু পাঠ্য বই যদি ঠিক না হয় আমি কি পড়াবো? যেমন ধরুন আমি বলছি আমাদের শিক্ষার প্রথমে গোড়াতে থাকা হচ্ছিল একটা ভাষার প্রশ্ন, কিন্তু আমরা শিক্ষার মাধ্যম বুঝি বা না বুঝি সবাইকে ইংরেজি শিক্ষার মাধ্যম করছি, এই প্রশ্নটা আমরা কেউ তুলছি না। কেন আমরা মাতৃভাষা শিক্ষার ব্যবস্থা না করে বিদেশি ভাষা শিক্ষার ব্যবস্থাকে শ্রেয় মনে করছি? এটার পিছনে আমাদের রাজনৈতিক সামাজিক চিন্তার একটা গলত আছে, এটাকে আমি বলছি মাজার গলত, শিক্ষার মাধ্যমের গলত। আপনি শিক্ষার মাধ্যম যদি মাতৃভাষা না হয় আপনি ব্যাপক শিক্ষা কখনো দিতে পারবেন না। আমাদের এই শিক্ষা পরিকল্পনার যে মূল ত্রুটি, এইটা এইটার নিয়ে কোনো প্রশ্ন না বলে, এখন হাইকোর্ট থেকে একটা রিট বেরিয়েছে যে ইংরেজি মাধ্যমে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আলাদা প্রশ্ন হবে না কেন, বলা হচ্ছে খুবই ন্যায্য প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন তুলছে না কেন, ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে হবে কেন? ইংরেজি মাধ্যমে পরীক্ষা দেবেন শুধু তারাই যাদের মাতৃভাষা ইংরেজি, আর যারা ইংরেজি শিখতে সম্পন্ন হয়েছেন তারা উচ্চশিক্ষা ইংরেজি মাধ্যমে করার জন্য বিদেশে যাবেন। আমরা তো বাধা দিই নাই কাউকে, কিন্তু আমরা দেশের শিক্ষার মাধ্যম যে বাংলাদেশ স্বাধীন হবার পর ক্রমশ ইংরেজিতে রূপান্তরিত করছি, আমাদের সামনে উদাহরণ আছে, ভারত করেছে সুতরাং আমরা করবো না কেন, পাকিস্তান করেছে আমরা করবো না কেন, উদাহরণের তো শেষ নেই। কিন্তু পৃথিবীতে যত দেশ সফল হয়েছে তারা ইংরেজির মাধ্যমে সফল হয়নি, মাতৃভাষার মাধ্যমে সফল হয়েছে, ইংরেজিও একটা মাতৃভাষা বলে সেদিকে সফল। এই জায়গায় একটু যোগ করতে চাই যে যে বিষয়গুলি পড়ানো হচ্ছে সেটা নিয়ে যদি কথা বলেন, যে এখনো পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় তো অনেকটাই বাণিজ্যিক বিষয়ে আনা হয়, যে বাজার চলতি বাজারে খাবে এই জাতীয় বিষয়গুলোকেই অবশ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয় আনা, তারপর নানা বিষয় যুক্ত হয়েছে সেগুলি কত আছে? বিষয় যেগুলো প্রাচীন সেগুলো দিয়ে শুরু করি, যেমন আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, এটা আহসানুল্লাহ কলেজ ছিল, সেটা হয়েছে, এখন একটা আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আলাদা হয়েছে, সেইখানের মান নিয়ে আমি এত অভিযোগ শুনি না, লেখাপড়া ভালো। প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবগুলি খারাপ নয়, আমি অনেকগুলি ভালো দেখছি, আমি যেটাতে পড়াই ইউল্যাব এটার মান খুবই ভালো বলে আমি বলবো, কিন্তু আমরা যে ছাত্র ভর্তি করেছি তাদের সব মানের ছাত্র পাচ্ছি না। একটা উদাহরণ দিই, ইংরেজি মিডিয়াম স্কুল থেকে আমাদের আছে শতকরা 15 জন আসে, 85 জন আসে বাংলা মিডিয়াম স্কুল থেকে, এবং তাতেও লক্ষ্য করবেন দেশের উত্তরাঞ্চল থেকে অনেক বেশি ছেলে মেয়ে আসে, ঢাকা শহর থেকে আসে আমাদের শতকরা 66 থেকে 67 জন, আর বাকি 32 থেকে 33 জন আসে দেশের বাইরের থেকে। আপনি জিনিসগুলো খেয়াল করবেন, এইভাবেই আমাদের ছাত্র যেখান থেকে আমরা পাই সেটার উপর ভিত্তি করে আমরা নির্মাণ করি। আপনি যে মাটি পাবেন তা দিয়ে তো পুতুল বানাবেন, সেখানে এখন আমি মাটির শিক্ষার কথা না বলি বিশ্ববিদ্যালয় শিক্ষার কথা বলতে পারছি না। বিশ্ববিদ্যালয় শিক্ষার বিষয়বস্তু সকলেই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ব্যবসা প্রশাসন পড়তে চাই, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে শতকরা 85 থেকে 90 জন ব্যবসা প্রশাসনের ছাত্র। আমাদের একটা ছোটো বিশ্ববিদ্যালয়, ধরেন আমাদের 4000 ছাত্রছাত্রী আছে, তার মধ্যে আপনি প্রায় 3500 থেকে 3500 পাবেন ব্যবসা প্রশাসনের ছাত্রছাত্রী। এবং এই যে আপনি এই যে ব্যবসা প্রশাসনের কথা বলছেন, সেটারও কিন্তু সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে একই মানে, আমি সেটা বলছি না, আমি বলছি সামাজিক চাহিদার কথা, সামাজিক এত চাহিদা, আমরা সকলেই ব্যবসা প্রশাসনে ভর্তি হতে চাই আমাদের ছাত্ররা, হ্যাঁ চাকরির বাজার চিন্তা করে, রাইট, কিন্তু এদের অনেকেই মেডিকেলে ভর্তি হতে চেয়েছিল, খেয়াল পারে নাই, পারে নাই, ইঞ্জিনিয়ারিং এ পারে নাই। আমাদের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা খুব সীমিত, বুয়েটা তো ভার্চুয়ালি ফ্রি পড়ে, তো সেই আসন থেকে যারা বঞ্চিত হয় তারা প্রাইভেট। আমি একটা প্রসঙ্গে যেতে চাই আমি, সেটা হচ্ছে যে আমাদের পরিকল্পনা কমিশন আছে, আমাদের একটা পরিকল্পনা বিভাগ আছে, সেই জায়গা থেকে আমরা কি এই ধরনের কোনো চাহিদা কখনো মানে তৈরি করা যায় কি না, বা করা হয়েছিল কিনা আপনি ভালো বলতে পারবেন, যে আমার আগামী 10 বছর 15 বছর পর আমার দেশে কোন কোন খাতে কি পরিমাণ আসলে গ্রাজুয়েটের কথা বলছিলেন, আমাদের কারিগরি শিক্ষাটা খুবই অবহেলিত এটা আপনি একটু তুলেছিলেন, এই যে আসলে জনশক্তি কোন কোন জায়গায় দরকার সেই অনুযায়ী আমাদের শিক্ষা বা বেসরকারি বিশ্ববিদ্যালয় বলে যে কোনো জায়গায় বলে ব্যবস্থা বা সেই পরিকল্পনাটা করা, সেটা একটু বলবেন। জাতীয় চাহিদা বা একটা মানে 10 বছর বা দশকওয়ারি কোনো চাহিদা তৈরি করা, যে আমাদের দেশ আগামী 10 বছর পর বাণিজ্যিকভাবে কোন দিকে যাবে, শিল্প খাতে কোন, কৃষি খাতে কোন দিকে যাবে, সেগুলি বিবেচনায় রেখে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা বা এগুলোর সঙ্গে যুক্ত করা যায় কিনা? লেখাপড়া শুধু পয়সা দিয়ে হয় না, এটা আমি স্বীকার করেই বলছি,
শিক্ষাকে আপনি কয় টাকা খরচ করেন? আমরা একটা হিসাব করি, আমাদের জাতীয় প্রত্যেক বছরের বার্ষিক বাজেটে শতকরা 10-11-12 খরচ হয় বিনিয়োগের অবস্থা, অথবা যেটাকে মোট জাতীয় উৎপাদন যেটা বলে জিডিপি, বিনিয়োগ নয়, এটা হচ্ছে বার্ষিক বাজেটের সরকারি খরচ কত, সরকারি খরচ। আর যেটাকে আপনি বিনিয়োগ বলবেন সেটা হলো মোট জাতীয় উৎপাদন, যেটাকে জিডিপি বলা হয়, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, সেটার কত ভাগ আমাদের শতকরা 2 ভাগ খরচ করে, কিন্তু এটার কমপক্ষে শতকরা 6 ভাগ খরচ করা উচিত। অর্থাৎ বর্তমানে যা খরচ করা হয় তার চেয়ে যদি 3 গুণ বাড়ান, তাহলে কি কি কাজ করবেন আপনি? আপনি তো ভালো এবং উচ্চশিক্ষিত ছাত্রছাত্রীদের শিক্ষকতার পেশায় আকৃষ্ট করতে চান, শিক্ষকতার বেতন এবং মর্যাদা, শিক্ষকতার যে আকর্ষণ সেটা বৃদ্ধি করতে হবে। সেটা যদি আপনি না করেন, শিক্ষকতার পেশা যদি আর সবচেয়ে অবহেলিত পেশার একটি হয়, তো মানুষ ধরেন আপনি আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় শিক্ষক জামাই চাইবেন নাকি আপনি বিসিএস জামাই চাইবেন? সোজা কথায় কথায় আপনি জানেন যে কোনটা আপনি চাইবেন, সেইটাই সমাজের গতিপথ নির্ধারক। এই জন্য বলবো যে শিক্ষাক্ষেত্রে যদি বিনিয়োগ না বাড়ানো হয় তাহলে আপনি শিক্ষার উন্নতি করবেন না। আর বাকিটা হলো শিক্ষা পরিকল্পনা। এই সীমিত বিনিয়োগের মধ্যেও আমরা কোথা থেকে কোথায় ধন নেব, এখানে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা, আমি দুটোকে প্রাথমিক শিক্ষা মনে করি নানা কারণে। যদি আপনি দ্বাদশ বর্ষ বিদ্যা অভ্যাস না করেন, প্রাচীনকাল থেকে বলা হয় গুরুগৃহে দ্বাদশ বর্ষ অতিযাপন করার পরেই সে কিন্তু স্নাতক হয়। আমাদের এখানে দ্বাদশ বর্ষ মানে উচ্চশিক্ষার দ্বার প্রান্তে পৌঁছা, এটা উচ্চশিক্ষা নয়, কারিগরি শিক্ষার দ্বার প্রান্তে পৌঁছার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হয়, অথবা ইংরেজি লেভেলে বললে এ লেভেল পর্যন্ত পাশ করতে হয়। এইটার যে শিক্ষার সময় এটাই হচ্ছে প্রাথমিক শিক্ষা। আমরা এটাকে ভালোবেসে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক 4 ভাগে ভাগ করেছি, সেটা করা যায় প্রশাসনের জন্য। কিন্তু প্রাথমিক এবং মৌলিক শিক্ষা বলতে জাতিসংঘ যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে এইটাই, দ্বাদশ। হ্যাঁ, শিশুর বয়স 18 হওয়া পর্যন্ত, কারণ 18 হওয়ার আগে আপনার বিয়ে হতে পারে না, 18 হওয়ার আগে আপনি ভোট দিতে পারেন না, 18 হওয়ার আগে আপনি শিশু থেকে যান, আপনার কোনো ক্রিমিনাল লায়াবিলিটি তৈরি হয় না, এইটুকুই হচ্ছে প্রাথমিক শিক্ষার বয়স। আমাদের এই সংজ্ঞাটা আমরা এখন শুদ্ধ করিনি। আমরা এতদিন তো জানতাম পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা, এখন নিম্ন মাধ্যমিককেও প্রাথমিক ধরা হচ্ছে, অর্থাৎ সেটা ফ্রি এডুকেশনের মধ্যে পড়ছে। এই যে জনগণকে ফাঁকি দেওয়ার প্রবণতা শাসক শ্রেণীর, এইটা হচ্ছে প্রথম প্রতিবন্ধক। পরিষ্কার করে মানুষকে বলা উচিত যে আমরা যদি ভালো শিক্ষক চাই তাহলে শিক্ষাখাতে আমরা কত টাকা বিনিয়োগ করব। কিউবার মতো দেশও যেটা এই 50 বছর ধরে লড়াই করছে আমেরিকান অবরোধের বিরুদ্ধে, তারা সবকিছু সফল হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাদের। হ্যাঁ, কিউবার জনসংখ্যা হচ্ছে 1 কোটি 10 লাখ, লক্ষ্য করার ভিতর সেখানে হচ্ছে কি 1,30,000 ডাক্তার আছে তাদের, অনুপাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো তাদের, অর্থাৎ জনসংখ্যা অনুপাতে ডাক্তারের পরিমাণ মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বেশি তাদের। কিউবার মানুষের গড় আয়ু আমেরিকানদের সমান, কিন্তু কিউবাতেও একটা সমস্যা আছে, শিক্ষকের অভাব আছে। আজকে কিউবার সরকার স্বীকার করছে সরকারি হিসেবে তাদের এই ছোট্ট দ্বীপে 8,000 শিক্ষকের ঘাটতি আছে। কারণ কি জানেন, যে শিক্ষকতা হওয়ার যোগ্য অর্জন করে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, কেন? অর্থাৎ শিক্ষকতার পোশাক তার কাছে আকর্ষণীয় নয়, অর্থাৎ সে তো সমাজতান্ত্রিক হিসেবে সবাইকে সমান বেতন দেয়। সেই অবস্থায় বলছি কি, যদি ইনসেন্টিভ দিতে চান শিক্ষকতার পেশায় অন্য পেশায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার চেয়ে বেশি বেতন দেন, তাহলে মানুষ যাবে। আমার বক্তব্য হচ্ছে আমাদের দেশে চলছে সবকিছু বাজার অনুসারে, এই বাজারের মধ্যে শিক্ষকদের জায়গার কথা সকলেই জানে, এটা হচ্ছে প্রথম কথা। ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য শুধু স্কুল গৃহ এবং শিক্ষকই যথেষ্ট নয়, তাদের বইপত্র, তাদের যাতায়াত খরচ, তাদের দুপুরে খাওয়ার ব্যবস্থা, এখন না আমরা মাত্র শুনতে পাচ্ছি প্রাইমারি স্কুলে খাওয়া দেওয়া হচ্ছে কোথাও কোথাও, কিন্তু খাওয়া ছাড়া উচ্চশিক্ষা করবে কী করে? শিক্ষাক্ষেত্রে আমরা কী পরিমাণ বিনিয়োগ করছি তার উপর নির্ভর করে। এখন শিক্ষাকে আমরা বাজারের মধ্যে নিয়ে গেছি, উচ্চশিক্ষা হয়েছে কারণ পয়সা নির্ভর, কিন্তু উচ্চশিক্ষা অবশ্যই আমি বলবো সরকার নির্ভর হতে হবে, অর্থাৎ দেশ নির্ভর। উচ্চশিক্ষা কি মানে আমি কিনে নেব আর প্রশ্ন হচ্ছে সেটা নয়, জাতির যদি দরকার। আপনি একসাথে সব পরস্পর বিরোধী কথা বলছি আমরা, যেমন আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের পেছনে আমরা কত টাকা খরচ করি, সরকারি বিনিয়োগ করি, কিন্তু পাশ করার পর তাদের শতকরা কতজন দেশে থাকে, তারা তো বিদেশে চলে যাচ্ছে। তাহলে আমাদের টাকায় তৈরি করা যে প্রকৌশলী, সে তো বিদেশে গিয়ে এখন কাজ করছে, তার যে উৎপাদন, তার যে নতুন ভ্যালু অ্যাডেড, সেটা তো আমরা পাচ্ছি না। আমি সেই জন্য বলছি আমাদের যদি আমরা পেতে চাই আমাদের সেখানে বিনিয়োগ করতে হবে এবং তাকে ধরে রাখতে হবে। সে বিদেশে যাচ্ছে কেন? বিদেশ এই দেশের চেয়ে বেশি আকর্ষণীয় বলেতে যাচ্ছে, তাহলে আমরা তার জন্য দেশে সেরকম আকর্ষণীয় কর্মসংস্থান, আকর্ষণীয় বেতন, তার জীবনযাত্রার মান তৈরি করি, সেটা তো আমরা করছি না। আমার বক্তব্য পরিষ্কার, শিক্ষা জিনিসটা শুধু শুভেচ্ছা দিয়ে হবে না, তার পেছনে আপনার কিছুটা বস্তুগত লগ্নি বিনিয়োগ দরকার। এবং জাতীয় ক্ষেত্রে আমি বলবো শিক্ষা যদি সত্যি আপনি মুখে যা বলছেন তা যদি মনে মনেও বলেন, এই যে মানুষ মুখে একটা মনে একটা যদি না হয়, তাহলে আপনাকে এখানে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগও শেষ কথা নয়, শিক্ষার মাধ্যম আপনাকে জাতীয় ভাষায় করতে হবে। তৃতীয় হচ্ছে শিক্ষার বিষয়বস্তু আধুনিক করতে হবে, মানে যুগোপযোগী করতে হবে, অর্থাৎ যেটা পৃথিবীতে জ্ঞানের বিকাশ হচ্ছে আপনাকে গবেষণার পেছনে
টাকা দিতে হবে, সেটা আমাদের অনেক কম, অনেক কম। সেই কারণে আরেকটা নাই বললেই চলে, শেষ কথা বলি, শিক্ষার একটা অহেতু দলীয়করণ বা রাজনীতিকরণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিয়োগ করতে হবে শুধু মেধা এবং শুধু মেধার ভিত্তিতে। বর্তমানে আমরা যেটা করছি, প্রাথমিক শিক্ষাকে সাংঘাতিক অবহেলা করেছি বহুদিন পর, এখনো বলতেছি শিক্ষক বিশ্ববিদ্যালয়ে আসার জন্য যে ছাত্রছাত্রী তৈরি হবে, শতকরা 100 জন ছাত্রকে এখনো প্রাথমিক শিক্ষা দিতে পারি নাই। আমরা শুধু বলি কি, তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাই প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু ক্লাস 5 বা পঞ্চম শ্রেণী শেষ করার আগেই শতকরা 80 জন ঝরে পড়ে। এই যে অবস্থা সর্বত্র এটাই। আর কি করেছি, 14 রকমের প্রাথমিক বিদ্যালয় করেছি। শিক্ষাকে সমন্বিত না করে, শিক্ষার মধ্যে একটা জাতীয় ঐক্য তৈরি না করে আমরা বিভক্তি তৈরি করি, বিভক্তি করছি, এবং সেখান থেকে শ্রেণী বিভক্তি হচ্ছে। তো এই সমস্ত কথা শিক্ষার ক্ষেত্রে আমি বলছি, আমাদের বর্তমানে বাজার অর্থনীতির কারণে দেশ শ্রেণী বৈষম্যকে আমরা উৎসাহিত করছি, যেটাকে আমরা বলছি বেসরকারীকরণ, সেইটারই ছায়া আমাদের শিক্ষাক্ষেত্রে পড়েছে। ফলে শিক্ষার ক্ষেত্রে যেটা হচ্ছে, দুটো জিনিস, একটা হচ্ছে জাতীয় বোধ কমে যাচ্ছে, দেশপ্রেম কমে যাচ্ছে সোজা কথায় বলতে গেলে, এবং তার সাথে সবচেয়ে খারাপ যেটা, অযোগ্য ছাত্রছাত্রী তৈরি হচ্ছে, জনশক্তি তৈরি হচ্ছে, হ্যাঁ সেটাই হচ্ছে খারাপ অবস্থা। যারা দেশ ছেড়ে, যে কিউবানরা যেমন বিদেশে চলে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা ওরকম বিদেশে যেতে পারলে জীবনকে শেষ সার্থক মনে করছে, এটাই আমি মনে করি বর্তমান নীতির। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।